খিরসা, গোপালভোগ, ল্যাংড়া এবং নাগফজলি জাতের আমের সাথে আজ থেকে নামানো শুরু হয়েছে আম্রপলি জাতের আম। হরেক রকম আমের বাজার তৈরি হয়েছে নওগাঁর এই সাপাহাড়ের আড়তগুলো। গাছ থেকে আম নামানোর পর নিয়ে আসছেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা এসে এসব আম কিনে নিয়ে যাচ্ছেন। গেল বছরের চেয়ে অনেকটা দ্বিগুণ দর পাওয়ায় খুশি বাগান মালিকরা। পর্যায়ক্রমে যদি ডেট দিয়ে দিয়ে আম ভাঙা হয় তাহলে আমরা কৃষক যারা আম বাগান চাষ করি ইনশাল্লাহ লাভবান হব। গতবারকার করতে প্রচুর দাম ভালোই বেশি ইনশাল্লাহ, এরকম হয়ে থাকলে সব চাষি বাঁচা থাকবে। গতবারকার ক্ষতিপূরণ রয়েছে আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ পূর্ণ হয়ে যাবে। এগ্রিকালচার বিভিন্ন বাগান থেকে দেখে আমাদের এসে কৃষকদের একটা অনুমোদন দিচ্ছে, এই হিসাবে রূপালী আম বাজারে আমদানি হচ্ছে। এখানে যদি হাট বসার জন্য একটা আলাদা জায়গা থাকতো তাহলে আমরা আরো ভালোভাবে লাভবান হব। ব্যবসায়ীরা বলছেন এবছর ভালো দর পাওয়ার কারণে তারা যে আশা করেছিল তা ছাড়িয়ে যাবে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে এবছর 300 কোটি টাকার আম বাণিজ্য ধরা হয়েছিল, তবে ভালো দর হওয়ার কারণে তা ছাড়িয়ে যাওয়ার আশা তাদেরও। নিরাপদ আম বাজারজাত করতে কাজ করছে পুলিশ। যে টার্গেটটা ছিল যে 300 মেট্রিক টন এবং এটা আপনি যে বললেন 300 কোটি টাকা, এটা এই বাণিজ্যটা আমার মনে হয় অবশ্যই হবে, অ্যাচিভমেন্ট হবে। কেউ যেন আমে কোনো প্রকার কেমিক্যাল কেউ নিতে না পারে আমরা সবসময় তৎপর আছি। আম কেন্দ্রিক এক বড় বাজার সৃষ্টি হওয়ার কারণে বরেন্দ্র এলাকায় আর্থসামাজিক পরিবর্তনের আশা করছে স্থানীয়রা। নওগাঁর সাপাহাড় থেকে এম আর রকি, সময় সংবাদ।